নমস্কার, দ্য ওয়ালে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমরা এমন একজনের সঙ্গে কথা বলবো যিনি হাওড়ার ল্যান্ডস্কেপটাই বদলে দিয়েছেন। হাওড়ার বেলিলিয়াস পার্কে 400 ফুট একটি টাওয়ার তৈরি করা হয়েছে। শুনলে অবাক হবেন, এটি দিল্লির কুতুব মিনার, কলকাতার শহীদ মিনারের থেকেও উচ্চতায় বেশি। আর এখানেই শেষ নয়, এর উপরে থাকছে একটা বিলাসবহুল হোটেল বা সুইট। আর এই সব কিছুর পিছনে যিনি রয়েছেন তিনি আজকে আমাদের সঙ্গে, পঞ্চদীপ কনস্ট্রাকশনের কর্ণধার রামরতনবাবু। রামরতনবাবু, প্রথমে আপনাকে স্বাগত জানাই দাও বলে, এবং প্রথমে জিজ্ঞেস করব, এই যে একটা প্ল্যান, একটা অভাবনীয় একটা জিনিস, এটা কি থেকে ইন্সপায়ার হয়ে আপনি হাওড়াতে এই টাওয়ারটা বানালেন? এই টাওয়ারটা বানালাম আজ থেকে 5 বছর আগে 6 বছর আগে। এটা একটা অ্যামিউজমেন্ট পার্ক, হাওড়া কর্পোরেশন আমাকে জায়গা দিল, সেখানে একটা গার্বেজের ডাম্প ছিল, পুরো জায়গাটা সারা শহরে আমাদের নোংরা ওইখানে জমা করা যেত। সেটাকে একটা গ্রিন বেঞ্চে হাইকোর্ট থেকে একটা অর্ডার করা হলো, এটা একটা অ্যামিউজমেন্ট পার্ক তৈরি করার জন্যে, যাতে গ্রিন ও থাকবে। তো আমরা ওটা জায়গাটা নিয়ে ডেভেলপ করলাম, সব গার্বেজগুলো সরিয়ে, তখনই একটা পুরো অ্যামিউজমেন্ট পার্কে পরিকল্পনা নিয়ে পুরো গ্রিন বেল্ট, সোলার সিস্টেম এইসবগুলো ইনস্টল করলাম। তখনই মাথায় এলো যে এইরকম যদি একটা টাওয়ার আমরা করি, যেটা ভারতবর্ষে সব থেকে উচ্চতা টাওয়ার থাকবে, আর তার উপরে একটা আমরা রিভলভিং রেস্টুরেন্ট করব, যাতে শহরের সব ছেলে মেয়ে, স্কুলের বাচ্চা বা যারা বাইরে থেকে আসবে, আমাদের অল ইন্ডিয়া থেকে কলকাতায় আসবে, তারা একবার যাবেই ওইখানে। কেন, এটা 400 ফুটে উচ্চতাতে একটা রিভলভিং রেস্টুরেন্ট, যেটা আজকে ইন্ডিয়াতেও নেই। আর এই উচ্চতা টাওয়ার মানে সব থেকে উঁচু ইন্ডিয়া বেস আমরা তৈরি করলাম। এটা প্রায় কমপ্লিশনের দিকে, 2 থেকে 3 মাসের মধ্যে আমরা এটা চালু করতে যাচ্ছি। সেখানে উপরে 400 ফিট উপরে ডেক থাকবে, ডেকে টেলিস্কোপ থেকে সারা শহর দেখা যাবে, এয়ারপোর্টে প্লেন ওঠা নামা করছে সেটাও দেখতে পারবে, লোক নিজের বাড়িটাও দেখতে পারবে টেলিস্কোপ থেকে, যে কলকাতা শহরের মধ্যে কোন জায়গাটা কার বাড়ি রয়েছে। তো ব্যাংকোয়েট হল আছে, সেখানে রিভলভিং রেস্টুরেন্ট করেছি, 2টো হাই স্পিড লিফ্ট লাগানো হয়েছে, এতে এক একটা লিফ্টের 16 জনের ক্যাপাসিটি, আর মাঝখানে 3টে ডেক আছে, যারা একদম 400 ফুটে ভয় পাবে তারা 100 ফুট, 300 ফুট, 200 ফুটেও আমাদের ডেক আছে, সেখান থেকেও সিটিকে দেখতে পারবে। তো তার সঙ্গে আমরা একটা ভালো অ্যামিউজমেন্ট পার্কও করছি, তাতে অনেক রকমের খেলনা থাকবে, টয় ট্রেন থেকে নিয়ে রেসিং কার, টয় ট্রেন, ওয়াটার স্পোর্টস, অনেক কিছু ডেভেলপ করা যাচ্ছে সেখানে। মানুষ আর কি কিভাবে এটা উপভোগ করতে পারবে? মানে অ্যামিউজমেন্ট পার্ক বলছেন, একটা ডাম্পিয়ার্ড থেকে তৈরি করলেন এরকম একটা জিনিস, আর কি কি করা যাবে ওখানে? ওইখানে তো একটা বিরাট অ্যামিউজমেন্ট পার্ক করা হচ্ছে, তাতে নানা রকমের রাইডস থাকবে, অ্যাক্টিভিটি থাকবে, লোক যাবে, ডে আউট করবে। ওইখানে কিছু আমরা 20খানা গেস্ট রুম, হোটেল রুমও করছি, সেখানে সকাল গিয়ে সন্ধ্যা অবধি থাকতে পারবে, সমস্ত রোগকে আমোদ প্রমোদের ব্যবস্থা করা থাকবে। তো একটা ডেস্টিনেশন পয়েন্ট হবে, নট অনলি ক্যালকাটা, সব জায়গা থেকে লোক দেখতে আসবে। সেটা এটা ইউনিক প্রপোজ। আমরা জানি হাওড়া নিয়ে আপনার একটা বিশাল ইমোশন রয়েছে, হাওড়াকে আর কি কিভাবে সাজানো যায় বলে আপনার মনে হয়? হাওড়াকে সাজাবার জন্য তো অনেক কিছু, হাওড়া ইজ দ্য টুইন সিটি অফ ক্যালকাটা, এখান থেকে রাজভবন 3 কিলোমিটার এরিয়াল ডিস্টেন্স, আর যদি 15 মিনিট লাগে বাই কার, তো হাওড়াকে অনেক ভালো সাজানো যায়। তো হাওড়াতে অনেক হিস্টোরিক জিনিসও রয়েছে, যে বেলুড় মঠ আছে, এইদিকে বি গার্ডেন আছে, আর অনেক জিনিস আছে। আর হাওড়াতে ট্রান্সপোর্টে খুবই অসুবিধা, এখানে মেট্রো ইন্ডি স্টেশন, এখান থেকে সারা কলকাতায় সমস্ত কানেকশন করা হয়েছে। আমাদের কলকাতায় মেট্রো 6টা লাইন হচ্ছে, রেড, ব্লু, গ্রিন, মেরুন, দিস দ্যাট করে, তো সেটা ইন্টারচেঞ্জ করে একটা থেকে অন্য স্টেশনে কোনো কোণে কলকাতায় যেতে পারবে লোক হাওড়া থেকে। এটা হাওড়া মৈদান থেকে শুরু হচ্ছে, আর এটাকে হাওড়াতে খুব প্রয়োজনীয় এখন, যে একটা যদি রিং রোড করা হয়, আমরা একটা প্রপোজালও দিয়েছিলাম যে মিনি রিং রোড আর গ্রেটার রিং রোড, এরকম হবে সেটা। মিনি রিং রোড হচ্ছে যে এটা প্রায় 3-4 কিলোমিটার পুরো, রিং রোড 12 কিলোমিটারে আছে, তার মধ্যে 9 কিলোমিটার তৈরি হয়ে আছে। এটা আমাদের হাওড়া ময়দান থেকে ফোর্সোর রোড হয়ে আপনার ড্রেনেজ ক্যানাল থেকে নিয়ে আবার ঘুরে চলে আসছে হাওড়া
মেইন হাওড়া ময়দানে। তো সেখানে আপনার ওই বেলিয়াস টিকিয়াপাড়া থেকে বেলিয়াস লেন হয় হাওড়া ময়দান অবধি যদি সিঙ্গেল টু লেনকে ফোর লেন করা যায় তাহলে একটা বাকি ড্রেনেজ ক্যানাল রোড, কোনা এক্সপ্রেস রোড, ফুরসা রোড সমস্ত ফোর লেন তৈরি হয়ে আছে। তো মাত্র যদি 3 কিলোমিটার যদি ফ্লাইওভার করে বা যেভাবে ওয়াইডেনিং রাস্তা করে যদি করে দেয় তাহলে এটা একটা হাওড়া এসেট হবে। হাওড়া কোনো জায়গা থেকে 5 মিনিটের মধ্যে লোক ওই রিং রোড ধরবে, রিং রোড ধরে মেট্রো স্টেশন ধরতে পারবে, শালিমার স্টেশন ধরতে পারবে, সেকেন্ড ব্রিজ, হাওড়া ব্রিজ, এভরি কানেক্টিভিটি আরো স্মুথ, খুব স্মুথ হয়ে যাবে। আর গ্রেটারটা, গ্রেটারটা হচ্ছে যে যদি বি গার্ডেন বা শালিমার থেকে বালি অবধি এটা জিটি রোড টু লেন আছে, এই জিটি রোডের উপরে যদি একটা ফ্লাইওভার করা যায় যেটা 8 থেকে 9 কিলোমিটার তাহলে ওইখান থেকে বালি থেকে ডাঙ্কুনি হয় ন্যাশনাল হাইওয়ে 9S2 পেয়ে যাচ্ছে, ওই ন্যাশনাল হাইওয়ে 2 আবার টি সেকশন হয়ে এটা কোনা এক্সপ্রেস হয়ে পুরো কাজীপাড়া অবধি আসছে, এই কাজীপাড়া থেকে যদি বালি অবধি ফ্লাইওভার করে দেওয়া হয় সারা ভারতবর্ষে ডেলি 50 কিলোমিটার হাইওয়ে তৈরি হচ্ছে ফোর লেন। আমাদের এটা যদি 8 কিলোমিটার যদি ফ্লাইওভার 1 বছর 2 বছরে তৈরি হতে পারে তাহলে এটা গ্রেটার রিং রোড হবে। গ্রেটার রিং রোড মানে ডোমজুর থেকে লোক যদি আসতে চায় হাওড়া ময়দান সে 1/2 ঘন্টার মধ্যে 15 মিনিটের মধ্যে চলে আসবে। এই বিরাট সার্কেল যেটা 20 কিলোমিটার্স পেরিফেরি এর মধ্যে যেখান থেকে লোক যদি রিং রোড ধরে নেয় গ্রেটার তাকে হাওড়া ময়দান, শালিমার এইসব জায়গায় আসতে গেলে শুধু 1/2 ঘন্টা থেকে 40 মিনিট সময় লাগবে। তো এটা শুধু প্ল্যানিংয়ের অভাব, একটা চিন্তাভাবনা দরকার যে 80% 90% রোড তৈরি হয়ে আছে, বালি থেকে কাজীপাড়া মানে কোনা এক্সপ্রেস সেকেন্ড ব্রিজ অবধি তৈরি হয়ে আছে ফোর লেন, কিন্তু এই যদি সেকেন্ড ব্রিজ থেকে বালি অবধি যদি ফ্লাইওভার করে দেওয়া হয় তাহলে এটা পূর্ণ হয়ে যায়। আর অত বড় প্রায় 40 লাখ আবাদি যেটা লোকে একটা যাতায়াত খুব সুবিধা হয়ে যাবে। গত 30 বছর ধরে আমরা দেখছি কলকাতার পূর্বে একটা টাউনশিপ তৈরি হয়েছে, হাওড়াতে সেরকম কিছু হয়নি, আপনার কি মনে হয় যে এখানেও একটা রকম তৈরি করা যেতে পারে? তৈরি করা যেতে পারে কিন্তু তার আগে ইনফ্রাস্ট্রাকচার করতে হবে। আমাদের ইনফ্রাস্ট্রাকচারে সেকেন্ড ব্রিজ, হাওড়া ব্রিজ, মেট্রো হাওড়া ময়দান অবধি চলে এসছে। হ্যাঁ, এবার রাস্তা জঞ্জাট যদি ঠিকভাবে না হয় তাহলে অন্য লোক আসবে কি করে? যদি বড় বড় রিয়েল এস্টেটের লোক বাড়ি করতে চায় বা কোনো ইনস্টিটিউশন করতে হয়, কিছু করতে হয়, বা আউটার রিং রোডে যদি ইন্ডাস্ট্রি করতে হয় তাহলে ইনফ্রাস্ট্রাকচার আমাদের দিতে হবে। ইনফ্রাস্ট্রাকচার না দিলে এই শালিমপুত্রা সেটা সলপে একটা হাউসিং করলো, সেটা 15 বছর আগে ওপেনিং করলো, 100 একর জায়গা নিয়ে ওপেনিং করলো কিন্তু সেও ফ্লপ হয়ে গেল। কেন ওইখানে যাবার কোনো মানে পথ নেই, কীভাবে যাবে লোক? তো সেই ইনফ্রাস্ট্রাকচার অনেক অসুবিধে আছে, জলের ব্যবস্থা নেই, ড্রেনেজ সিস্টেম নেই, বৃষ্টি হলেই জল ভর্তি হয়ে যাচ্ছে, আউট করার পাম্পিং স্টেশন নেই যাতে জলটা বার করে, সিভিজ ট্রিটমেন্ট প্ল্যান্ট নেই, তো অনেক কিছু আবার উপরে কারোর নজর নেই। হ্যাঁ, নজর না দিলে, হ্যাঁ নালে হাওড়া ওই রকমই কুলি টাউন ছিল, আজকে একটু ভালো কুলি টাউন হয়েছে, যে আগে লোক ওই গামছা কাঁধায় দিয়ে চলতো এখন গামছা শুধু তুলে দিয়েছে কিন্তু চলছে। আপনি একজন সেলফ মেড ম্যান, আপনি এত কিছু তৈরি করেছেন, এখন এই বেলিলিয়াস পার্কের কথা আমরা বললাম, তার সঙ্গে হাওড়াতে গ্যাংটকে আপনি শপিং মল বানিয়েছেন, আপনি এক্সপ্যান্ড করছেন, দেখা যাচ্ছে ডাইভার্সিফিকেশন রয়েছে আপনার কাজের মধ্যে, আপনি লেক যে ক্লাব কান্ট্রি ক্লাবটা বানিয়েছেন, তারপরে এই ছড়িয়ে পড়ছেন মশলন্দপুরে, মফস্বলেও আপনি পৌঁছে যাচ্ছেন, এরপরে কী ভাবছেন, হোয়াট নেক্সট? আমরা তো এখন ইস্টার্ন জোনে কাজ করছি, গুয়াহাটি বলুন, গ্যাংটক হলো, পাটনা হলো, রায়পুর হলো, এই সব জায়গা, ভুবনেশ্বর হলো, পুরী হলো, সব জায়গা আমাদের কাজ চলছে। আমরা এখন কমার্শিয়াল কমপ্লেক্সে এন্ট্রি করেছি, শপিং মল আজ অবধি 7-8খানা করেছি, আরও 7-8খানা লাইনের মধ্যে আছে, তো সেসবগুলো আমাদের প্রজেক্টে রয়েছে। তো হাওড়াতেও হচ্ছে, কলকাতাতেও তো আমরা করছি, আর আদার স্টেটস যারা আমাদের ইস্টার্ন জোনে আছে সেখানেও করা হচ্ছে। বাংলাতে একটা কথা খুব প্রচলিত যেখানে নাকি ব্যবসা বাণিজ্য করা যায় না, আপনার এই 10 বছর ধরে এই জার্নিটা, এর অভিজ্ঞতাটা কিরকম, আপনার কিরকম অভিজ্ঞতা বাংলায় বাণিজ্য?
আমাদের বাণিজ্য ব্যাপারে আমি যে ধরুন লাইনে রিয়েল ইস্টেটে কাজগুলো করেছি সেখানে আমরা লোডে অনেকভাবে কাজটা করলাম, সাকসেস হলাম, কিন্তু আমরা ফ্যাসিলিটি সেরকম পাইনি। আমি ধরুন মাফাসাল এরিয়াতে লেকল্যান্ড কান্ট্রি ক্লাব করলাম, সেখানে আমি হোটেল করলাম, সেটা আইটিসিকে দিয়ে ম্যানেজ করে চালাচ্ছি। সেখানে আরও একটা আমি হোটেল করতে যাচ্ছি, সেটা 100 রুমে হোটেল 6 মাসের মধ্যে চলে আসছে লেকল্যান্ড কান্ট্রি ক্লাবেই, সেখানে ওটা আমরা রেডিসনের সঙ্গে ফ্র্যাঞ্চাইজ করেছি। তো দূর দূর জায়গাতে আমরা লোড়ে টোড়ে কাজটা করেছি, সাকসেসফুল হয়েছি। তো এই সব ইনফ্রাস্ট্রাকচার যদি সরকার প্রোভাইড করে তাহলে কলকাতা বা হাওড়ায় ডেভেলপমেন্ট খোলা আছে, রাস্তা ভবিষ্যৎ ভালো আছে। আপনি একজন সফল ব্যবসায়ী, এতদিন ধরে কাজ করছেন, এবং আপনার কি মনে হয় যে 10 কোটির মানে জনগণ, আমাদের পশ্চিমবঙ্গের 10 কোটি মানুষজন একটা বিশাল বাজার, কি মনে হয় যে পশ্চিমবঙ্গের জন্য কোন ব্যবসাটা খুব সফলভাবে করা যাবে বলে আপনার মনে হয়, মানে কোন ব্যবসার চাহিদা এখানে ভালো রয়েছে? এইখানে তো যেভাবে ইন্টেলেকচুয়াল পার্সন আমাদের প্রজন্ম, যে নতুন জন্মের সব ছেলেমেয়েরা আসছে, ওদের লিটারেসি আমাদের ভারতবর্ষ থেকে সব থেকে বেশি। লিটারেসির জন্যে এই আইটি হাব হলো, আইটি সেক্টর হলো, বা যেখানে ইন্টেলেকচুয়াল ব্যাপারগুলো লাগে সেই সবগুলো যদি ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা হয় তাহলে এইখানকার ছেলেমেয়েরা বাইরে না যেয়ে এইখানেই থাকবে। কেন, কেউ ঘর থেকে ছেড়ে বাইরে যেতে চায় না, কিন্তু কম্পালসন কিছু করার নেই। এখানে পড়ালেখা করে যদি না পায় আর এইখান থেকে অনেক ভালো ভালো টাকায় চাকরি অন্য জায়গা দেয় তাহলে সেখানে চলে যাচ্ছে, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, দিল্লি, বোম্বে, এইখানে অনেক, পুনা, সেইখানে অত রকমের সব আমার জানাশোনার মধ্যে অনেক বাঙালি ছেলেমেয়েরা সেখানে ইন্ডাস্ট্রি করছে। একজন আমার খুব জানাশোনা সেখানে ই সাইকেল তৈরি করছে, এক্সপোর্ট করছে পুনাতে। তো এইখানে যদি সুযোগ থাকতো তাহলে এইখানে, মা বাবা এইখানে রয়েছে, ছেলেমেয়েরা অন্য স্টেটে যেয়ে কাজগুলো করছে। ব্যবসায়ী হিসেবে আপনার কী কী ডিমান্ড, মানে পরিকাঠামো উন্নয়নের কী কী ডিমান্ড রয়েছে? পরিকাঠামোর মধ্যে যেভাবে অন্য স্টেটগুলো ডেভেলপ করছে সেরকম ইনফ্রাস্ট্রাকচার আমাদের ওইখানে দেখে টেকে এখানকার যারা বিউরোক্র্যাটস, আইএএস অফিসার, তাদেরকে পুরো, মানে আমার মতে পুরো খুলে, মানে ওপেন ও দিয়ে দেওয়া দরকার, যে তোমরা যে পড়ালেখা করে আজকে এখানে আইএএস অফিসারের দেশ চালাচ্ছ, স্টেট চালাচ্ছ, নিজে এরকম বাইরে দেশ থেকে দেখে টেকে বা আমাদের ভারতবর্ষের সমস্ত ডেভেলপমেন্টগুলোকে দেখে এইখানে সাজেশন করা হোক, আর উপর থেকে অ্যাডমিনিস্ট্রেশন বা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তাকে পুরো যদি গো হেড দেন তাহলে এটা নিশ্চয়ই একটা উপর লেভেলে যাবে জায়গাটা। আজকে যে আমাদের, আমরা বোম্বে, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর এইসব যে কথা বলি, ওইখানে কলকাতার নামও চলে আসবে। আর যারা নতুন বিজনেসম্যান রয়েছেন বা অন্টারপ্রেনিওর, যারা ভাবছেন যে বড় আগামী দিনে অনেক কিছু করব, তাদের জন্য কি বলবেন, তাদেরকে ইন্সপায়ার করার জন্য? সেটা তো এইখানে আপনার আগে একটা ছিল যে ইন্ডাস্ট্রি আসতো না শুধু লাল সেলাম শুনে। ইন্ডাস্ট্রিটা ভাবতো যে আমি টাকা লাগাবো, আমার ওইখানে যেদিন ওপেনিং করতে যাব আমার গেটের উপরে লাল ঝন্ডা দিয়ে বন্ধ করে দেবে, কারখানা চালু হবে না তার আগে বন্ধ হয়ে যাবে। তো সেটা একটা নেগেটিভ সেন্টিমেন্ট ছিল, কোনো বিজনেসম্যান আসেনি। তারপরে এখন যে 10-12 বছর ধরে যা পরিস্থিতি রয়েছে সেখানে নানা রকমের যদি PLI স্কিম বা ইনসেন্টিভস এইসব যদি সরকার দেয় তাহলেই, মানে এই যে বিজনেসম্যানরা, এরা একটা পাখির মতন, একে ভালো করে যদি যত্ন করে ডাকে তাহলেই আসবে, আদারওয়াইজ একটু চিটকি মারলেই পালিয়ে যাবে। তো সেই রকম নানা রকম স্কিম ইনসেন্টিভ এইসবগুলো দেয় তাহলে ওরাই এখানে অত বিজনেস করবে। যে যদি সরকার 10 পয়সা দেয় ওরা 2-4 বছরে এখানে 1 টাকা আনিয়ে দিয়ে দেবে, নিজে ব্যবসা করে লোকের এমপ্লয়মেন্ট হবে, সমস্ত কিছু হবে, কিন্তু ইনসেন্টিভ দিয়ে ওদেরকে আনতে হবে। সব রকমের হার্ডাল, যেটা সরকারি বোটল নেক আছে, সিঙ্গেল উইন্ডো ক্লিয়ারেন্স, চাইলেই 7 দিনের থেকে 10 দিনের মধ্যে সমস্ত পারমিশন পাওয়াটা, এইসবগুলো যদি না হয় তাহলে কেউ আসবে না। ও একদম বিজনেসম্যান, একদম ওই মানে পাখি মতন, ও আসবে যদি আনেন, না আনলে পালিয়ে যাবে। সব ভালো করে দিতে হবে, দেবে। আজকে যদি ওকে বললাম 10 পয়সা যদি খরচা করা হয় ও 1 টাকা দেবে খুব শীঘ্রই বিজনেস করে। আর তার ব্যাকগ্রাউন্ডে এইখানকার ছেলেমেয়েরা বা মানে বাসীরা
মানে সেখানে চাকরি পাবে, এমপ্লয়মেন্ট পাবে, ইন্টেলিজেন্স বাড়বে, নতুন ছেলেমেয়ের এডুকেশন ভালো হবে, সমস্ত কিছু তার সঙ্গে লিপ্ত থাকে। পঞ্চদেব কনস্ট্রাকশনের কর্ণধার রামরতন চৌধুরী এতক্ষণ আমাদের সঙ্গে কথা বললেন। টুইন সিটি বলা হয় কলকাতার হাওড়াকে, এবং সেই হাওড়া কোথাও গিয়ে কলকাতা থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে। সে কলকাতার মতো হাওড়াকে উন্নয়ন করার জন্য কি কি করা উচিত সে সমস্ত বিষয় আমাদেরকে জানালেন রামরতন বাবু। আগামী দিনে এই রকমই আরো ইন্টারভিউ দেখতে চোখ রাখুন দেওয়ালে, কারণ খবর এখন এখানে। ক্যামেরা অরিত্রের সঙ্গে ঐশী, দেওয়াল, হাওড়া।